হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মেহেদী হাসান, চলে আসলাম কারহাটের মাঠ থেকে। আপনাদেরকে কিছু ফ্রেশ গাড়ি আজকে তুলে ধরবো। আপনারা যারা কারহাটে আসেননি, প্রতি শুক্রবার সকাল 8টা থেকে রাত 8:30টার মধ্যে চলে আসবেন কারহাটের মাঠে। চলুন সর্বপ্রথম যে গাড়ি দিয়ে শুরু করবো সেটা হচ্ছে, আজকে মাঠে রয়েছে টয়োটার জি ফিল্ডার, যেটা হচ্ছে হাইব্রিড একটি গাড়ি, যেটা রেজিস্ট্রেশন করা হয়েছে 2015 সালে। এটা হচ্ছে হাইব্রিড একটি গাড়ি, এটা হচ্ছে 21-এ রেজিস্ট্রেশন করা। আর এই গাড়িটি কিন্তু এখন পর্যন্ত এক মালিকের নামই রয়েছে, খুবই ফ্রেশ কন্ডিশন রয়েছে। আপনারা যারা ফ্রেশ কন্ডিশন গাড়ি খুঁজছেন অবশ্যই এই গাড়িটি কিন্তু দেখে যেতে পারেন। আর যেটা সিরিয়ালটা হচ্ছে 45 সিরিয়াল, ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন। সো এটার একটু ভিতরের কন্ডিশন আপনাকে একটু যদি দেখাই, যারা ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজছেন অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন। আবার খুবই জোস অরিজিনাল সিটটাই কিন্তু রয়েছে এই গাড়িটিতে, দেখতে পাচ্ছেন অরিজিনাল সিট। আর এই গাড়িটি কিন্তু সিলিংটা কিন্তু অনেকটাই ফ্রেশ কন্ডিশন রয়েছে, দেখতে পাচ্ছেন এই সিলিংটা অনেকটাই ফ্রেশ হয়েছে, খুব কম ব্যবহার করেছে এই গাড়িটি। আর গাড়ির চারপাশটা যদি কন্ডিশন যদি আপনি একটু দেখেন, দেখেন চারপাশটা কিন্তু খুব ফ্রেশ কন্ডিশন রয়েছে, খুবই ফ্রেশ কন্ডিশন রয়েছে। এই পাশটা দেখেন কোনো রিক্সার আঁচড় নেই, এবং এই পাশ থেকে দেখেন পিছনের ব্যাকলাইট খুবই ফ্রেশ রয়েছে, ব্যাকলাইটগুলো খুব ফ্রেশ হচ্ছে। আর নাম্বার প্লেট খুবই ফ্রেশ অরিজিনাল, অরিজিনাল পিছনের ব্যাক যেটা গ্লাসটা অরিজিনাল গ্লাস। সো এই গাড়িটা কিন্তু আপনারা দেখতে পারেন যারা হাইব্রিড ফিল্ডার গাড়ি খুঁজছেন, জি ফিল্ডার। সো এই গাড়িটি কিন্তু এখন পর্যন্ত এক মালিকের নামে রয়েছে, চাকাটা অনেকটাই ফ্রেশ, অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই। আপনি চাইলে একজন টেকনিশিয়ান কিন্তু গাড়িটা চেক করতে পারেন। আর এই গাড়ির আবারও বলেছি, জি ফিল্ডার যারা গাড়ি খুঁজছেন, 15 মডেল 21-এর রেজিস্ট্রেশন। এই গাড়ির দাম যেটা চাওয়া হচ্ছে 22,45,000 টাকা দাম চাওয়া হচ্ছে, এটা কিন্তু ফিক্সড প্রাইস দাম। আপনি এই ফিল্ডারটি দামাদামি করে কিন্তু ক্রয় করতে পারেন। এরপরে গাড়িতে চলে যাচ্ছি, এরপরে আছে মিৎসুবিশি ল্যান্সার, রয়েছে 16 মডেল আর 16-তে রেজিস্ট্রেশন, 1500 সিসির গাড়ি। এটা কিন্তু এখন পর্যন্ত তেলে ব্যবহার করা হয়েছে, সিএনজিতে কনভার্ট করা হয়নি, যার নাম্বার প্লেট হচ্ছে ঢাকা মেট্রো G20 সিরিয়াল। সো এই আপনি মিৎসুবিশি ল্যান্সারটা দেখতে পারেন, 16 মডেল। একটু ভিতরের কন্ডিশন আপনাকে একটু দেখাই, মোটামুটি খুব ফ্রেশ কন্ডিশন রয়েছে, এবং কিন্তু অ্যান্ড্রয়েড প্লেয়ার কিন্তু লাগানো রয়েছে এই গাড়িটিতে। আর সিট কভার কিন্তু লাগানো রয়েছে, লেদারের সিট কভার দেখতে পাচ্ছেন, এবং স্টিয়ারিংটা খুবই ফ্রেশ রয়েছে। সো এটার সিলিংটাও দেখেন, সিলিংটা কিন্তু অনেকটাই ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছি। সো আপনারা কিন্তু এটা কিন্তু একজন টেকনিশিয়ানদের চাইলে চেক করে নিতে পারেন এই গাড়িটি, মিৎসুবিশি ল্যান্সারটি। সো এইটার পেছনের কন্ডিশন যদি আপনাকে দেখাই, দেখেন পেছনে কিন্তু খুব ফ্রেশ কন্ডিশন রয়েছে। আপনারা যারা ল্যান্সার ইএক্স খুঁজছেন অবশ্যই এই গাড়ি কিন্তু দেখে যেতে পারেন, মোটামুটি ফ্রেশ কন্ডিশন রয়েছে, পেছনের ব্যাকলাইট খুবই ফ্রেশ রয়েছে। সো এইটার কিন্তু চারপাশে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আপনি পাবেন না, ড্যামেজ হিস্টোরি আপনি পাবেন না। তারপর আপনাদেরকে বারবার বলছি, চাকাগুলো কিন্তু অনেকটাই ফ্রেশ কন্ডিশন রয়েছে। সো এটা কিন্তু দেখে নিতে পারেন আপনারা চাইলে। সরাসরি যদি গাড়িটি দেখতে চান, তাহলে অবশ্যই কারহাটের যে ফোন নাম্বারটা দেখছেন, এই ফোন নাম্বারে অবশ্যই রবিবার থেকে বুধবার বৃহস্পতিবার পর্যন্ত আপনি সকাল 10টা থেকে ঠিক বিকাল 4টা পর্যন্ত কিন্তু যোগাযোগ করতে পারেন গাড়িগুলি দেখার জন্য। মিৎসুবিশি ল্যান্সারের গাড়ির কথা বলছিলাম, 16 মডেল 16-তে রেজিস্ট্রেশন, 1500 সিসি তেলের গাড়ি, দাম চাওয়া হচ্ছে 21,75,000 টাকা, এটা কিন্তু দামাদামি করে কিন্তু ক্রয় করতে পারেন। এরপর রয়েছে প্রবক্স। সো এই প্রবক্সটাও দেখতে পারেন, যেটা হচ্ছে 11 মডেল 16-তে রেজিস্ট্রেশন, 1500 সিসি। আর এই গাড়িটি কিন্তু দেখে যেতে পারেন আজকে বাজারে এসে। আপনারা যারা পরের দিন দেখতে চান, তাহলে অবশ্যই দেখতে পারেন। এইটা হচ্ছে ঢাকা মেট্রো G26 সিরিয়াল। সো এটাও কিন্তু দেখতে পারেন, 1500 সিসির এই গাড়ি কিন্তু এখন পর্যন্ত তেলে ব্যবহার করা হচ্ছে, সিএনজিতে কনভার্ট করা হয়নি। সো এই গাড়ি আপনারা দেখে যেতে পারেন। চলেন এই গাড়ি একটু ভিতরে কন্ডিশনটা কী রয়েছে একটু কন্ডিশন দেখা যাক। গাড়ির প্যাডটা কিন্তু অনেক ফ্রেশ রয়েছে, এই প্যাডগুলো অরিজিনাল সেট কভার কিন্তু লাগানো নেই, অরিজিনাল সিটটাই কিন্তু রয়েছে, কোনো কভার ব্যবহার করা হয়নি, এবং স্টিয়ারিংটা অনেক ফ্রেশ রয়েছে, টিভি ব্যাক ক্যামেরা কিন্তু রয়েছে। সো এটা দেখতে পারেন, অরিজিনাল গ্লাস দেখতে পাচ্ছি, দেখেন অরিজিনাল গ্লাসের এই লোকোটা দেখলে বুঝবেন, দেখেন অরিজিনাল গ্লাস কিন্তু এখন পর্যন্ত রয়েছে। সো এইটা দেখতে পারেন, আবার সিলিংটাও দেখেন, সিলিংটা কিন্তু অনেকটাই ফ্রেশ হয়েছে, খুবই ফ্রেশ হয়েছে এই সিলিংটি। সো এইটা কিন্তু আজকে আপনারা কিন্তু দেখে যেতে পারেন, যারা হচ্ছে ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজছেন। চারপাশে দেখেন, চারপাশে কিন্তু কোথাও রিক্সার আঁচড় কিংবা রং চটা কিন্তু অবস্থা নেই, খুবই ফ্রেশ রয়েছে। সো এই গাড়ি কিন্তু দেখতে পারেন আপনারা। আর পেছনের কন্ডিশনে যদি আপনাকে একটু দেখাই, দেখেন পেছনে কিন্তু ফ্রেশ কন্ডিশন রয়েছে, না পিছনে কিন্তু সিএনজি কনভার্ট করা রয়েছে, সামনে স্টিকারে লেখা ছিল যে তেলে ব্যবহার করা, কিন্তু আমি দেখছি এখানে সিএনজিতে কনভার্ট করা রয়েছে। সো দুঃখিত, প্রথমে ভুল বলেছি। সো এটা
আমাদের ট্যাগ যখন এন্ট্রি করা হয় ওই সময় ভুল করা হয়েছে, সিএনজি কনভার্ট করা হয়েছে এই গাড়ি। সো এটা দেখতে পারেন, আর এই প্যাডগুলো দেখেন খুব ফ্রেশ রয়েছে, খুব কম ব্যবহার করেছে এই প্যাডগুলো, কিন্তু দেখলে বোঝা যায়। চলেন এটার দাম কত চাওয়া হচ্ছে দেখা যাক। 26 সিরিয়ালের প্রবক্সের। সো এইটার আজকে বাজার মূল্য কী চাওয়া হচ্ছে দেখেন, সাইড আঁচড় দেখেন, কোথাও কিন্তু কোনো কিন্তু রিক্সার আঁচড় নাই, খুবই ফ্রেশ রয়েছে। 11 প্রবক্স, 16 রেজিস্ট্রেশন, 15 সিসির এই গাড়ির দাম চাওয়া হচ্ছে 11,65,000 টাকা। এটা কিন্তু ফিক্সড প্রাইস না, দামাদামি করে কিন্তু ক্রয় করতে পারেন। আর এরপরে গাড়িতে চলে যাচ্ছি, এরপরে রয়েছে এক্সিও। আপনারা যারা ফ্রেশ এক্সিও খুঁজছেন অবশ্যই এটা দেখতে পারেন, 11 মডেল, 18 রেজিস্ট্রেশন, 15 সিসি সিএনজিতে কনভার্ট করা রয়েছে, এটা দেখে যেতে পারেন। সিরিয়ালটা হচ্ছে 42 সিরিয়াল, দেখতে পাচ্ছেন। সো এই এক্সিওর একটু ভিতরের কন্ডিশনটা একটু দেখা যাক কী অবস্থা রয়েছে। সিট কাভার কিন্তু অরিজিনালটা, কোনো সিট কাভার কিন্তু পরানো হয়নি, অরিজিনাল সিট রয়েছে। সামনের গ্লাসটা অরিজিনাল দেখেন, সামনের গ্লাসটা অরিজিনাল, এবং সিলিংটা কিন্তু খুব ফ্রেশ রয়েছে। সো এইটা কিন্তু এই এক্সিও আপনারা দেখে যেতে পারেন যারা 2013 এক্সিও গাড়ি খুঁজছেন। সো এইটা দেখতে পারেন, আর এইটার চারপাশে একটু কন্ডিশন দেখাই, চারপাশটা কিন্তু মোটামুটি ফ্রেশ, পেছনের একটু অংশটা দেখাই। চলেন ব্যাক গ্লাসের কী অবস্থা রয়েছে একটু দেখা যাক। দেখেন এখন পর্যন্ত তেলে ব্যবহার করা হয়েছে, এই জিনিসগুলো একটু ভালো করে দেখবেন। দেখেন তেলে ব্যবহার করা হয়েছে কোন জায়গায়, কিন্তু এই জায়গাগুলো কিন্তু নর্মালি ফোটা নাই, দেখছেন অনেক জায়গায় সিএনজি কনভার্ট করা থাকে, খোলার পরে বলে ভাই তেলে ব্যবহার করা হচ্ছে। সো এটার মধ্যে এরকম কোনো ঝামেলা নাই, সো এগুলো ফ্রেশ রয়েছে। সো আপনারা যখন কোনো গাড়ি কিনবেন, যারা বুঝে বা আপনি যদি বুঝেন, দেখে বুঝে গাড়ি কেনাটাই সুবিধা হবে আপনার জন্য। আপনি যদি না বুঝে কোনো গাড়ি কিনেন, তো গাড়িতে যদি সমস্যা থাকে তাহলে কিন্তু পরবর্তীতে আপনার একটা ভোগান্তি সৃষ্টি হবে। তো আপনি বলবেন ভাই কারাটে গাড়ি কিনলাম, তো কারাটে গাড়ি ভালো না। বিষয়টা হলো কি, কারাট থেকে গাড়ি আপনি কারাট পেপারসের 100% নিঃশতা, গাড়ি আপনাকে দেখে বুঝে কিনতে হবে। সো এটা সবসময় কারাট বলে ছিলাম, 13 মডেল, 18 রেজিস্ট্রেশন, টিভি ব্যাক ক্যামেরা রয়েছে, সিএনজিতে কনভার্ট করা, দামটা হচ্ছে 18,45,000 টাকা। এটা কিন্তু দামাদামি করে ক্রয় করতে পারেন। শুক্রবার বাদে আপনি রবিবার থেকে বৃহস্পতির মধ্যে সকাল 10টার থেকে ঠিক বিকাল 4টা পর্যন্ত যদি কোনো গাড়ি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে কারাটে ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন। এরপর রয়েছে ফিল্ডার গাড়ি, রয়েছে 2006 মডেল, 10 রেজিস্ট্রেশন, সিএনজিতে কনভার্ট করা রয়েছে। যারা হচ্ছে এক্সিও ফিল্ডার গাড়ি খুঁজছেন অবশ্যই এই গাড়ি দেখতে পারেন, সিরিয়ালটা হচ্ছে 29 সিরিয়াল। এইটার একটু ভিতরের কন্ডিশন দেখা যাক কী অবস্থা রয়েছে। ব্যাক ক্যামেরা রয়েছে, সিট কাভার লাগানো, সিলিংটা ফ্রেশ রয়েছে, সিলিংটাও দেখতে পারেন আপনারা। সো গাড়িগুলি সরাসরি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কী পরিমাণ ফ্রেশ হয়েছে, হয়তো আমার ভিডিওতে মনে হচ্ছে ফ্রেশ দেখা যাচ্ছে কি না। তারপর আমি আপনাদেরকে বলি যে আপনারা একটু নিজেরা দেখে বুঝে গাড়িগুলি ক্রয় করবেন। সো এই পাশটা দেখা যাক কী অবস্থা রয়েছে, পেছনের গ্লাসটা অরিজিনাল রয়েছে, আমি দেখেন গ্লাসটা দেখাচ্ছি, গ্লাসটা কিন্তু অরিজিনাল রয়েছে, সিএনজিতে কনভার্ট করা রয়েছে, দেখতে পাচ্ছেন সিএনজিতে কনভার্ট করা রয়েছে গাড়িটি। সো এটা আপনারা দেখতে পারেন, আর এই জিনিসগুলো একটু খেয়াল করবেন যে অ্যাক্সিডেন্ট রেজিস্ট্রেশন রয়েছে কিনা, এই জিনিসগুলো একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যে গাড়িটা কী পরিমাণ ফ্রেশ রয়েছে। সো এইটার দাম কী চাচ্ছে চলুন একটু দামটা দেখা যাক। আর সাইডে দেখেন রিক্সার কোনো আঁচড় আপনি পাচ্ছেন না, দেখে বুঝে গাড়িগুলি ক্রয় করবেন। 6 ফিল্ডার, 10 রেজিস্ট্রেশন, এই ফিল্ডার যেটা সেটা হচ্ছে সিএনজিতে কনভার্ট করা, আর এটার দামটা হচ্ছে আজকের বাজারে 12,95,000 টাকা। এটা কিন্তু ফিক্সড প্রাইস না, আপনি এই ফিল্ডারটি দামাদামি করে কিন্তু ক্রয় করতে পারেন। চলেন এই পাশে কিন্তু 7 সিরিজ যারা গাড়ি খুঁজছেন তাদের জন্য কিন্তু অ্যাভেঞ্জার রয়েছে আজকে, 12 মডেল, 12 রেজিস্ট্রেশন অ্যাভেঞ্জার, যেটা হচ্ছে সিএনজিতে কনভার্ট করা হয়নি এখন পর্যন্ত। আর 1300 সিসির অ্যাভেঞ্জার যারা খুঁজছেন অবশ্যই এটা দেখতে পারেন, ঢাকা মেট্রো খ মানে হচ্ছে 1300। হ্যাঁ এটা একটু ভালো করে দেখে নেবেন। এটার ভিতরে একটু কন্ডিশনটা কী রয়েছে চলুন একটু দেখা যাক। বিস্কিট কালার ভিতরে দেখতে পাচ্ছেন, বিস্কিট কালার, টিভি ব্যাক ক্যামেরা রয়েছে, সিট কাভার লাগানো, সিলিংটা ফ্রেশ, ডুয়েল এসি কিন্তু রয়েছে, পেছনেও কিন্তু এসি রয়েছে, দেখেন ডুয়েল এসি কিন্তু রয়েছে এই জায়গাটায়, 7 সিটের পেছনে কিন্তু আপনি এসি ঠান্ডা নিয়ে কোনো ভয় নেই। পেছনে কিন্তু সেই সিটটা দেখতে পাচ্ছেন যে বেবি সিটও কিন্তু পেছনে রয়েছে। সো এই সিটের পেছনে কিন্তু দুটা সিট রয়েছে, এটা কিন্তু বেবি সিট অনেকে বলে, কিন্তু এটা বড় মানুষও বসতে পারে। তো 7 সিটের এই গাড়ি কিন্তু আপনারা দেখতে পারেন। সো 12 মডেল, আর দেখেন পিছনে এখন পর্যন্ত গাড়িটি কিন্তু তেলে ব্যবহার করা হয়েছে, কোনো সিএনজিতে কনভার্ট করা হয়নি।
দেখেন খুব ফ্রেশ হয়েছে। আর আপনি চাইলে কিন্তু এটা এলপিজিতে গ্যাস করতে পারেন, তেলে ব্যবহার করতে পারেন, সিএনজিতে কনভার্ট করতে পারেন, ইউজ পরিমাণ জায়গা রয়েছে। চাইলে আপনি রেন্টিকার ব্যবসা করার জন্য কিন্তু এটাকে ভাড়াতে খাটাতে পারেন, কারণ পিছিয়ে স্পেস রয়েছে। সো এইটার চলেন দামটা কী চলছে একটু দামটা দেখা যাক যে কী অবস্থা দাম রয়েছে। এটার দাম যেটা চাওয়া হচ্ছে সেটা হচ্ছে 12 মডেল, 12 রেজিস্ট্রেশন, প্রাইস চাওয়া হচ্ছে 16,95,000 টাকা। এটা কিন্তু ফিক্সড প্রাইস না, দামাদামি করে কিন্তু আপনি এই অ্যাভেঞ্জার গাড়িটি ক্রয় করতে পারেন। এরপরের গাড়ি যাচ্ছি, এরপরে যেটা রয়েছে জিপ গাড়ি যারা খুঁজছেন সেটা হচ্ছে নিশান এক্স ট্রেল, 14 মডেল, 19 রেজিস্ট্রেশন। এই গাড়ি দেখতে পারেন তেলে ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে 5 সিটের যারা গাড়ি খুঁজছেন, এটা 7 সিটের, 5 সিটের না, 7 সিটের। পিছতে কিন্তু অলরেডি গাড়ির মালিক চিল্লায় বলছে ভাই 5 সিট না 7 সিট। সো এটা দেখতে পারেন সানরুফও কিন্তু রয়েছে। সো 18 সিটের লিটার দেখতে পারেন আপনারা। চলেন একটু ভিতরে, একটু ভিতরের কন্ডিশন দেখাই। সাইড থেকে গাড়ির মালিক বলছে যে ভাই 360 ক্যামেরা, 7 সিট, সানরুফ, মানে বুঝতে পারছেন গাড়ির বিক্রেতাও কিন্তু খুব আগ্রহী যেন আপনারা গাড়িটা এসে দেখে যেতে পারেন। সো এইটা কিন্তু দেখেন ভিতরে কিন্তু খুব ফ্রেশ কন্ডিশন রয়েছে, খুব কম ব্যবহার করা হয়েছে এই গাড়িটি। সো এইটার আপনারা যারা 7 সিটের নিশান এক্স ট্রেল গাড়ি খুঁজছেন অবশ্যই এটা দেখে যেতে পারেন। দেখেন সানরুফ রয়েছে, সো মোটামুটি ফ্রেশ কন্ডিশন রয়েছে। চলেন একটু পেছনের একটু কন্ডিশন যদি আপনাদের দেখে, দেখেন অলরেডি কিন্তু গাড়ির যে বিক্রেতা উনি কিন্তু অলরেডি ব্যাগ ডালা খুলে রেখেছে আমাদের জন্য, যে গাড়িটা দেখানোর জন্য কী পরিমাণ ফ্রেশ। আপনি যদি এইগুলো একটু যদি একটু ভালো করে যদি দেখেন, দেখেন জুম করে আমি একটু দেখাই আপনাদেরকে, দেখেন এটা কী পরিমাণ ফ্রেশ, দেখেন এখন পর্যন্ত কী পরিমাণ ফ্রেশ রয়েছে। যে গাড়ি যে খুব কম ব্যবহার করা হয়েছে গাড়িটি দেখলে বোঝা যাচ্ছে, পেছনের খুবই ফ্রেশ। আর 360 ডিগ্রি ক্যামেরা কিন্তু রয়েছে, দেখেন সেন্সর রয়েছে কিন্তু। সো আপনি কিন্তু দেখেন এই যে সেন্সর কিন্তু রয়েছে অলরেডি। সো এই গাড়ি যদি আপনি বাই চান্স গাড়ি চালাতে চালাতে যদি ঘুমিয়ে যদি যান, তারপরে যদি সামনে যদি কিছু একটা চলে আসে অটো গাড়ি ব্রেক হয়ে যাবে, সেই সিস্টেমটা কিন্তু গাড়ির মধ্যে রয়েছে। সো এইটার যে দামটা আমরা বলি সেটা হচ্ছে 14 মডেল, 19 রেজিস্ট্রেশন। এটা দাম চাও হচ্ছে 38,95,000 টাকা। এটা কিন্তু ফিক্সড প্রাইস না, আপনি দামাদামি করে কিন্তু এই গাড়িটি ক্রয় করতে পারেন। তো চলেন এরপরে গাড়িটা দেখ, অলরেডি কিন্তু একজন ক্রেতা গাড়িটা দেখছে। সো এইটা কিন্তু আমরা একটু দেখাই আপনাদেরকে, সুজুকি যারা সুজুকি ব্র্যান্ডের গাড়ি খুঁজছেন অবশ্যই এই গাড়িটা দেখতে পারেন। এইটার মডেল হচ্ছে 15 মডেল, 15 রেজিস্ট্রেশন, 1373 হচ্ছে সিসি। এটা কিন্তু সবাই 1400 ধরে, এটাকে এখানে লেখা রয়েছে 1373, কিন্তু এটাকে 1400 সিসি ধরা হয়। সো এটার এখন পর্যন্ত কিন্তু তেলে ব্যবহার করা হচ্ছে, এটা সিরিয়াল হচ্ছে 39 সিরিয়াল। সো এটা কিন্তু দেখতে পারেন খুব ফ্রেশ রয়েছে অলরেডি। ক্রেতা কিন্তু যে একজন দেখছে উনি কিন্তু গাড়িটার কিন্তু অলরেডি প্রেমে পড়েছেন, সো উনি কিন্তু অলরেডি এই গাড়িটা দেখছেন। সো সুজুকি পুসি স্টার্ট, এটা কিন্তু পুসি স্টার্ট একটি গাড়ি, যারা পুসি স্টার্টের ভিতরে বিস্কিট কালার ফ্রেশ কন্ডিশন গাড়ি খুঁজছেন অবশ্যই এটা দেখতে পারেন। দেখেন সেটটা কিন্তু অরিজিনালটা রয়েছে, খুব কম ব্যবহার করা হয়েছে গাড়ির, কিন্তু সরাসরি দেখলে বোঝা যায়। সিলিংটা দেখেন, সিলিংটা অনেকটাই ফ্রেশ হয়েছে গাড়িটা, যদি আপনি সরাসরি যদি দেখেন তাহলে বুঝতে পারেন গাড়িটা খুব ফ্রেশ হয়েছে। সো এইটার কিন্তু আজকে পেছনের কন্ডিশন যদি আপনাকে একটু দেখাই, দেখেন পেছনের ব্যাকলাইটগুলো কিন্তু অরিজিনাল, এই লাইটগুলো কিন্তু অরিজিনাল রয়েছে, খুব ফ্রেশ হয়েছে গাড়িটি, 39 সিরিয়াল। চলেন আমি এই গাড়িটির একটু প্রাইসটা কী চা হচ্ছে একটু প্রাইসটা দেখা যাক। আর পেছনের এই জিনিসটা একটু দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন এটা কিন্তু রিমোট, অলরেডি গাড়ির মালিক দূরে থেকে কিন্তু অলরেডি আমাকে এটা খুলে দিয়েছে দেখানোর জন্য। দেখেন খুব ফ্রেশ হয়েছে, তেলে এখন পর্যন্ত ব্যবহার করা, দেখেন কোথাও কোনো ফুটা নেই, দেখতে পাচ্ছেন কোথাও কোনো ফুটা নেই, ফ্রেশ হয়েছে। সো এটা দেখতে পারেন আপনারা। চলেন এটা প্রাইস কী চাওয়া হচ্ছে একটু দেখা যাক। আর সাইডে দেখেন কোনো রিক্সার আঁচড় কিংবা কোনো অ্যাকশন হিস্টোরি আপনি পাবেন না। যদি আপনার কনফিউজ থাকেন একজন টেকনিশিয়ান দিয়ে চেক করে নিতে পারেন। 15 মডেল, 15 রেজিস্ট্রেশন, এই গাড়িটির দাম যেটা চাওয়া হচ্ছে সেটা হচ্ছে 15,85,000 টাকা দাম চাওয়া হচ্ছে। এটা কিন্তু ফিক্সড প্রাইস না, আপনি দামাদামি করে কিন্তু ক্রয় করতে পারেন। চলেন এরপরে যে গাড়িটা দেখায়, আর একটা এক্সিও গাড়ি রয়েছে, সর্বশেষ যেটা গাড়ি রয়েছে এক্সিও 2012 মডেল। অনেকে আমাকে কমেন্ট করেন ভালো যে এক্সিও গাড়ি আর রয়েছে কি না। এর এই যে গাড়িটা দেখাচ্ছে এক্সিও, যেটা মডেলটা হচ্ছে 2012 মডেল, 18 রেজিস্ট্রেশন, এবং এটা হচ্ছে 15 সিসির গাড়ি, যারা খুঁজছেন অবশ্যই এই গাড়ি দেখতে পারেন, নন হাইব্রিড এক্সিও। এটার একটু ভিতরের কন্ডিশন চলুন একটু কী রয়েছে একটু ভিতরের কন্ডিশনটা দেখা যাক।
একটু ভিতরে কন্ডিশন দেখি। গাড়িটা দেখতে দেখতে কিন্তু অলরেডি ক্রেতাও কিন্তু দেখা শুরু করেছে আমার সাথে সাথে, দেখতেই পাচ্ছেন। সো এইটার ভিতরে কন্ডিশন দেখেন, খুব ফ্রেশ হয়েছে। সাইডে কিন্তু এয়ারব্যাগ রয়েছে এবং সিটে কিন্তু এয়ারব্যাগ রয়েছে, কিন্তু এই সাইডে কিন্তু এয়ারব্যাগও রয়েছে, এই সাইডে এই যেখানে কিন্তু এয়ারব্যাগ রয়েছে। সো এই গাড়িটির কিন্তু কন্ডিশন খুব ফ্রেশ হয়েছে, 2012 নন হাইব্রিড 18 রেজিস্ট্রেশন। এইটার একটু পেছনের কন্ডিশন যদি আপনাদেরকে একটু দেখাই, পেছনের কন্ডিশন, চলেন পেছনের কন্ডিশন একটু দেখাই। সো দেখেন পেছনে কিন্তু খুব ফ্রেশ কন্ডিশন রয়েছে এটির, সিএনজিতে কনভার্ট করা রয়েছে গাড়িটি, দেখতে পাচ্ছেন। আর সাইডের জিনিসগুলো দেখেন, ওগুলো অরিজিনাল রয়েছে, কোনো চেঞ্জ নাই বা অ্যাক্সেসরি স্টোরি নাই। সো এইটা অনেকটাই ফ্রেশ হয়েছে। আর যেটা বলছিলাম যে এই সাইডগুলো দেখেন, সাইডগুলো কিন্তু খুব ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছি। সো এইটা কিন্তু আজকে আপনারা দেখে যেতে পারেন। আর এইটার যে প্রাইসটা চাওয়া হচ্ছে, 12 মডেল 12 রেজিস্ট্রেশন 18 সিসি, 12 মডেল 12 রেজিস্ট্রেশন 15 সিসি, দুঃখিত 15 সিসি। এইটার প্রাইসটা হচ্ছে 17,45,000 টাকা, এটা কিন্তু ফিক্সড প্রাইস না, দামাদামি করে কিন্তু এই গাড়িটি ক্রয় করতে পারেন। তো এভরিওয়ান, যদি কোনো গাড়ি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কার্ডের ফোন নম্বরে যোগাযোগ করবেন। সবাই সুস্থ থাকবেন, পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। আজকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।